অনেকে মনে করেন যে নামাজ তো পড়লাম, রোজা তো রাখলাম, হস্ত করলাম, দান সদকা করলাম, আমার তো ইবাদত করা শেষ। আসলে কি এই কয়েকটা কাজে কি ইবাদত? আস্তে, এই কয়েকটা কাজে কি ইবাদত? নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত, মসজিদের প্রথম কাতারে মুনাফিক নামাজ পড়ে না? মুনাফিক নামাজ পড়ে না? আমার নবীজির পিছনে, নবীজি যেখানে দাঁড়াতেন আমার নবীজির ঠিক পিছনের মুসল্লাই দাঁড়াতো মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে আমার নবীর পিছনে সে ইক্তেদা করত, নবীজির বক্তব্য শুনে শুনে তার দাড়ি ভিজে যেত, কপালটা ভিজে, গালটা ভিজে যেত। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীর পিছনে পিছনে থেকে তার খুতবা গুলো শুনেছে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছে। কিন্তু আমার নবীজি, ওই ব্যক্তিটা যখন মারা যায়, তার ছেলেটা খুব ভালো সাহাবী ছিলেন, তার ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা খুব খারাপ লোক ছিলেন তা আমি জানি, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হুজুর, আপনি মেহরবানি করে আমার বাবার কাফনের জন্য কিছু কাপড় দেন, আপনার জুব্বাটা দিয়ে দেন। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় জুব্বাটা দিয়ে দিলেন। এরপরে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে আমার বাবার জানাজার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, আপনি একটু আমার বাবার জানাজা পড়ায় দিবেন। রাসূল বললেন, ঠিক আছে, যাও, জানাজায় যাব। জানাজায় গেলেন, এমন কি যখন তার লাশটা দাফন করা হবে, তার মুখের মধ্যে নবীজির মুখের লালাও দিয়ে দিলেন। জানাজা যখন শুরু হয়ে গেছে, পিছন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াচ্ছেন? পিছন থেকে জামা টানতেছেন। রাসূল বলছেন, ওমর, আমাকে বাধা দিও না, আমি জানাজাটা শেষ করে ফেলি। জানাজা শেষ হয়ে গেল, নবীজি তার জন্য জুব্বা দিলেন, মুখের থুতু লাগায় দিলেন, মুখের লালা দিয়ে দিলেন, জানাজার তার জন্য দোয়াও করলেন। এত কিছু করার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, যা আপনি তাদের জন্য দোয়া করুন অথবা না করুন, 70 বারও যদি তাদের জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করবেন না, কারণ তারা মুনাফিক। তারা কি বলে? মুনাফিক। নবীর দোয়ায় মুনাফিকের জন্য কোনো কাজে আসে নাই। নবী পর্যন্ত দোয়া করো, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। তারা কি নামাজ পড়ে নাই? আস্তে কেমন, নামাজ পড়ে নাই? আমার দেশে ওরকম নামাজই আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে দুনিয়ার দল করে, নামাজ পড়ে মানুষের তৈরি করা দল করে, আছে না? আছে না? আছে না? আমার ভাইয়েরা, আমার নবীজি তার জন্য জানাজা পর্যন্ত পড়ালেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে কেন জুব্বা দিলেন? আপনি তার জন্য কেন দোয়া করলেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, সাহাবীরা, বাট এই জন্য দিয়েছি আমার বস্ত্রহীন চাচাকে, সে কাপড় দিয়ে সাহায্য করেছিল, এই জন্য আমি তার বদলে স্বরূপ দিয়ে দিলাম। আমার সাহাবি, ওই মুনাফিকের ছেলে আমার নিবেদিত সাহাবি, আমার সাহাবি এসে তার বাবার জন্য দোয়া চায়, আমি কি মানা করতে পারি নাকি? আমি গিয়েছিলাম, কিন্তু মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না, এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? সূরা মুনাফিকুন সূরা সেনা নাই। মুনাফিকুনদেরকে চেনার জানার জন্য, মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন আল্লাহ পাক দিয়েছেন, কাফিরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, আর মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইয়েরা, নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যায়, আরেকটা ইতিহাস আমার মনে পড়ে গেল, সূরা তৌবা যারা পড়েছেন, একটা সূরার নাম আছে সূরা তৌবা। সূরা কি? তৌবা। তৌবা এখনো আছে না নাই? আমি আপনি তৌবা করলে কবুল করবেন কে? ভুল হয়ে গেছে, মাফ চাইলে মাফ করবেন কে? মাফ করার জন্য কে আছেন? গুনাহ করার জন্য কে আছে? আল্লাহ। ভালো করে কোন, গুনাহ করার জন্য কারা আছে? আমাদের গুনাহ হবে, ফেরেশতাদের গুনাহ আছে? আস্তে কোন, কেন? ফেরেশতাদের গুনাহ আছে, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, যার চোখের পানি আছে তার গুনাহ তো থাকবেই, গুনাহ হবেই, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ ইমানদার করতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি এখন বলতেছি, কান লাগিয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন। নামাজ পড়লেই যে জান্নাত পাওয়া যায় না, নামাজ পড়লে যে সব ইবাদত পূরণ হবে না, শুধু রোজা রাখলে যে সব ইবাদতের সব হক পূরণ হবে না, তার বড় প্রমাণ হলো আমার নবীজি তাবুক অভিযানে বের হলেন। কোন অভিযান বলেন? তাবুক অভিযানে বের হলেন। তাবুক অভিযানের সময় 30,000 সৈন্য নিয়ে আমার রাসূল যখন রওনা দিলেন, 30,000 সৈন্যের সেনাপতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30,000 সৈন্য নিয়ে যখন তিনি রওনা করলেন, 30,000 সাহাবীর হাতেই তখন অস্ত্র ছিল। আমার নবীজির সেই অভিযানটাই ছিল সবচেয়ে বড় অভিযান, রোমানদের বিরুদ্ধে তার অভিযানটা ছিল। মদিনার মসজিদ থেকে তিনি বের হচ্ছিলেন, প্রচুর অর্থের দরকার, প্রচুর সম্পদের দরকার। রাসূল বললেন, সাহাবীরা কে আছো, কে কি দিবা, দাও। সমস্ত সাহাবীরা যার যা সাধ্য ছিল সব নিয়ে তারা এগিয়ে আসলেন, দান করলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি নিজে একা দিলেন 3 বস্তা সোনা। কয় বস্তা সোনা বলেন? কয় বস্তা? 3 বস্তা সোনা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু সমস্ত সম্পত্তিকে তিনি হিসাব করে নিয়া অর্ধেক সম্পত্তি নিজের জন্য রেখে অর্ধেক সম্পত্তি তিনি তাবুক অভিযানে দান করে দিলেন। এবার মনে মনে চিন্তা করছেন, সারা জীবন আমি আবু বকরের সঙ্গে পারি নাই, আজকে আমি আমার মনে হয় দানের দিক থেকে আমি আবু বকরকে হারাইয়া ফেলব। এই চিন্তা নিয়ে তিনি বসে আছেন, এমন সময় সবার দান করা শেষ হয়ে গেছে। রাসূল বলছেন, আমার আবু বকর কোথায়? সাইয়েদনা আবু বকর কিছুক্ষণ পর নবীর সামনে চলে আসলেন। রাসূল বলছেন, আবু বকর, তাবুক অভিযানের জন্য, ইসলামের জন্য তুমি কি নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কেউ নাই, বাড়িতে একমাত্র আল্লাহ আছে, আর বাকি সব কিছু আমি তাবুক অভিযানে দান করে দিলাম, কিচ্ছু তুলাম না, সব দিয়ে দিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হারে, সারা জীবন কোনোদিন পারি নাই, আজকে পারলাম না। ওমর ওমর নিজেকে মাথা নিচু করে বলছেন, আল্লাহ, আমি কোনোদিন আবু বকরের সঙ্গে পারবো না, তারা করেছেন ভালো কাজের প্রতিযোগিতা, আর আমার দেশ আজকে চলে খারাপ কাজের প্রতিযোগিতা। কেমনে যত লুট করা যায়, কেমনে যত লুট করা যায়, লুট করে তাও দেশে ধোয় না, দেশে চুরি করে দেশে ধুয়ে দেয়, তাও আবার সব বাইরে ফাটায় দেয়, ঠিক কি না? কিন্তু হজম হবে না তো, হজম হবে না। এদেশের মজলুমদের ফরিয়াদ অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির মারা যাওয়ার আগেও কার কথা মনে করেছেন? আমাদের কথা, আমাদের কথা। রাসূল মারা যাচ্ছেন মুমূর্ষ অবস্থা, একবার হুঁশ একবার বেহুশ। রাসূল বলেন, আয়েশা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি যে কোনো মুহূর্তে মারা যাব, তুমি আমার মেয়ে ফাতিমাকে ডাক দাও। ফাতিমাকে ডাক দিলেন, বিদায় দিলেন, ফাতিমার কান্না থেমে গেল। বললেন, তুমি চিন্তা করো না, আমার মরার পর পর তোমার মৃত্যু হবে, দুনিয়াতে কাছাকাছি ছিলাম, কবরও কাছাকাছি থাকব। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়। আর ফাতিমা হাসিও হাসি দিয়া রাসূলকে খুশি করে চলে গেলেন, যাক আব্বাও যাচ্ছে আমিও মরে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলছেন, আয়েশা শোনো, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, মালাকুল মওত চলে আসবে। মালাকুল মওত চলেও আসছেন। রাসূল বলছেন, আয়েশা, আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ দিবা, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ হুকুম এটা, শেষ কথা এটা। আর শেষ কাজ হচ্ছে মেসোয়াক করা। শেষ কাজ কি? আমার নবীজির শেষ আমল ছিল মেসোয়াক করা। কেন জানেন? মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, মুখ যেন অপরিষ্কার না থাকে, কারণ এই মুখে কার জিকির, এই মুখে কার জিকির,